আজকে এই স্যানিটাইজ করা হলো কোথায় কোথায় করা হলো এবং কাদের উদ্যোগে হলো? করোনার প্রথম থেকেই আমরা স্যানিটাইজেশনের কাজ করছি সারামপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। সেগুলো আমাদের যে স্প্রে মেশিন সেগুলো দিয়ে হয়, এই বড় বড় সরকারি অফিস যেগুলো আছে সেগুলো আমাদের মেশিন দিয়ে সম্ভব হচ্ছিল না, যার জন্য আমরা ফায়ার সার্ভিসে কন্ট্যাক্ট করেছিলাম। ওনারা সময় দিয়েছেন, ওনাদের সহযোগিতায় এবং পুলিশের একটা সক্রিয় ভূমিকা থাকার জন্যে আজকে সোনামকি শহরে যতগুলো সরকারি অফিস আছে আমরা সমস্ত অফিস বিল্ডিংগুলোই আজকে স্যানিটাইজ করছি। এবং আমাদের যে সমস্ত জায়গায় বাজার ফাজার বসছে টেম্পোরারি বেসিসে, মার্কেট বিভিন্ন মাঠে আমরা বসাচ্ছি মার্কেটগুলো ফাঁকা জায়গার জন্যে, সেই জায়গাগুলোকে আমরা আজকে স্যানিটাইজ করছি। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে স্যানিটাইজার ব্যাপারে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার এই করোনা মোকাবিলার জন্য নানান পদক্ষেপ প্রথম থেকে গ্রহণ করেছেন, সরকারি নির্দেশিকা আমরা বিভিন্ন সময় পাচ্ছি। এছাড়াও আমরা সোনামকি পৌরসভা, সোনামকি থানা, ব্লক প্রশাসন, আমরা নিজেদের মধ্যে একটা সমন্বয় রেখে স্থানীয় ভিত্তিতে যখন যে পদক্ষেপটা করা প্রয়োজন জরুরিকালীন ভিত্তিতে আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি। এবং আমরা সোনামকির মানুষের সহযোগিতা নিয়েই এখনও পর্যন্ত সোনামকির পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। যখন যে পদক্ষেপটা করা দরকার আমরা নিজেদের মধ্যে সমন্বয় রাখি, আমরা পারস্পরিক আলোচনা করে যে পদক্ষেপটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের স্বার্থে সঠিক পদক্ষেপ মনে হবে তার জন্য যা করতে হয় আমরা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করি।